হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন কোনো ভিডিও নিয়ে আসি না, আজকে হঠাৎই চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। তাহলে তোমরা যারা এই স্কুলটা দেখতে চাও, যাদের খুব ইচ্ছা পছন্দের স্কুল এটা, তারা দেখে নিতে পারো। তাহলে চলো, আমি আজকে দেখিয়ে দিই ডানকুনি পাঠভবন। তোমরা দেখে নাও এই স্কুলটা এখনকার পরিস্থিতি, মানে এই করোনা লকডাউন এই সব পরিস্থিতিতে স্কুলটার কি অবস্থা হয়েছে সেটাই আমি দেখাতে চলেছি। কিন্তু আমার যত দূর ধারণা, খুব শিগগিরই এই স্কুলটা আবার তাদের আগের জায়গায় ফিরে আসবে। কারণ যেই স্কুলে এতদিন পর্যন্ত কোনো বাচ্চারা মানে কাউকেই দেখা যেত না, এখন একটু একটা দুটো করে বাচ্চা এখানে আসতে পারছে, মানে আস্তে আস্তে ওরা আবার নর্মাল জীবনেও ফিরে যেতে পারবে, আমি এটাই আশা করি। বাচ্চারা এখন হয়তো একটু দেখতে আসছে, 2 বছর প্রায় হতে চললো ওরা স্কুলটা দেখেনি, তাই ওরা দেখতে আসছে। এরপর অবশ্যই ওরা রোজ আসবে, এটাই আশা করি। তবে তোমরা যারা দেখতে চাও, তোমাদের পছন্দের খুব প্রিয় জায়গা এটা, তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো এখনকার স্কুলের পরিস্থিতি। অনেক স্মৃতি, অনেক তোমাদের একটা পছন্দের জায়গা হয়তো এটা, তারা একটু দেখে তোমাদের ভালো হয়তো লাগবে, ভালো লাগলে তোমরা দেখতেই পারো। আমি একটু ঘুরে ঘুরে সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম, দেখো তোমাদের ভালো লাগে কি না। আমি আশা করি খুব শিগগিরই আবার এই স্কুলটা আগের মতন হয়ে যাক। কি ছিল আর কি হয়েছে সেটাই তোমরা একটু দেখো, দেখো তোমাদের কেমন লাগে, তোমাদের খুব একটা প্রিয় জায়গা। তাহলে চলো, তোমাদের দেখানো হয়ে গেল আজকের মতন।